বিস্তারিত। করোনায় বিশ্বব্যাপী মৃত্যু 1,70,000 ছাড়িয়েছে। এর মধ্যে শুধু ইউরোপেই 1,03,000-এর বেশি মানুষ মারা গেছেন। নর্থ আমেরিকার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের মৃত্যু ও আক্রান্ত সর্বোচ্চ। ঘরে থাকার বিরুদ্ধে বিক্ষোভ করা মানুষদের গ্রেট পিপল বলেছেন ডোনাল্ড ট্রাম্প। পবিত্র রমজানে গণজমায়েত না করতে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার ভ্যাকসিন আবিষ্কারে দিনরাত নিরলস কাজ করছেন বিজ্ঞানীরা। ইফতেকার উদ্দিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে মৃতের সাথে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এমন সংকট আসতে পারে তা কখনো কেউ ভাবেনি। আক্রান্ত ও মৃত্যু কমছে জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। যুক্তরাজ্যে মোট মৃত্যু 16,500 ছাড়িয়েছে। করোনা মোকাবেলায় কাজ করায় স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন প্রিন্স ফিলিপ। করোনা নিয়ন্ত্রণে আনার ঘোষণার একদিন পরেই মস্কোতে ভাইরাসের সংক্রমণ বাড়ছে বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পবিত্র রমজানে গণজমায়েত না করে ভার্চুয়ালি যোগাযোগ রাখতে মুসলিমদের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান। মহামারী করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে কাজ করছে বিশ্বের নামিদামি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো। কয়েক বছরের গবেষণাকে মাসে রূপান্তর করে ভ্যাকসিন আবিষ্কারে নিরলস কাজ করছেন চিকিৎসা বিজ্ঞানীরা। স্পেনে মোট প্রায় 21,000 মানুষ মারা গেছে, আক্রান্ত 2,00,000 ছাড়িয়েছে। তুরস্কে মোট 91,000-এরও বেশি মানুষ আক্রান্ত। নিউজিল্যান্ডে সামাজিক সংক্রমণ নেই বলেছেন প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন। দেশটিতে আরও 1 সপ্তাহ লকডাউন বাড়ানো হয়েছে। কানাডায় মৃতের সংখ্যা বেড়ে 1,500। যুক্তরাষ্ট্র ও মেক্সিকো কানাডা সীমান্ত আরও 30 দিনের জন্য বন্ধ ঘোষণা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় জার্মানিতে ছোট ছোট দোকান খুলে দেওয়া হচ্ছে। মার্কেট এবং কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে চেক রিপাবলিক। ভারতে মোট 559 জনের মৃত্যু, আক্রান্ত 17,500-এরও বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জাতি ধর্ম বর্ণ দেখে করোনা ভাইরাস সংক্রমিত করে না। করোনা মোকাবেলায় সবাইকে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। কেন্দ্র সরকারের সিদ্ধান্তে কাজে ফিরেছেন ভারতের 1,00,000 মানুষ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। দেশে করোনার মৃত্যু 100 ছাড়িয়েছে। একদিনে আক্রান্তর শনাক্তের সংখ্যা 500-এর কাছাকাছি এবং মোট আক্রান্ত শনাক্ত প্রায় 3,000। রোববার থেকে 24 ঘন্টায় 10 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে ঢাকা এবং নারায়ণগঞ্জের পর করোনার নতুন হটস্পট গাজীপুর এবং কিশোরগঞ্জ। চকর মালিতার রিপোর্ট। দেশে করোনায় প্রথম 18 মার্চ 1 জনের মৃত্যু হয়। এর 33 দিনের মাথায় দেশের মৃত্যুর সংখ্যা 100 ছাড়ালো। মৃত্যু হার 3.43%, আর সুস্থ হওয়ার হার 2.89%। পরিসংখ্যান বলছে সুস্থ হওয়ার চেয়ে মৃত্যু হার বেশি। 4টি হটলাইনে একদিনে করোনা বিষয়ে কল করা হয়েছে 93,359টি। নমুনা সংগ্রহ করা হয়েছে 3,017 জনের, আর পরীক্ষা করা হয়েছে 2,779টি। সংক্রমণ নিশ্চিত হয়েছে 492 জনের শরীরে। আর 24 ঘন্টায় মারা গেছেন 10 জন, সুস্থ হয়েছেন 10 জনই। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 2,948। এদের মধ্যে চিকিৎসাধীন 2,762, সুস্থ হয়েছেন 85, মোট মৃত্যু 101, কোয়ারেন্টাইনে 80,402 এবং আইসোলেশনে 713 জন। 24 ঘন্টায় পরীক্ষা করেছি, তার মধ্যে শনাক্ত হয়েছে 492 জন এবং এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি 2,948 জন। অতি দুঃখের সাথে জানাচ্ছি গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু 101 জন। আমাদের আজকে যা তথ্য আছে এতে গাজীপুরের আক্রান্তের সংখ্যা 19.5%, কিশোরগঞ্জও 13.5% এবং নরসিংদীতে 6.6%। ঢাকা এবং নারায়ণগঞ্জ আগের মতোই অনেক বেশি আছে। নন সায়েন্টিফিক পিপিই এবং নকল মাস্ক সরকারিভাবে কেনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমের সংবাদের প্রতিবাদ জানাতে বুলেটিনে ছিলেন কেন্দ্রীয় ভান্ডার ও সরবরাহের পরিচালক। যারা এই ধরনের মাস্ক বাংলাদেশে সরবরাহ করেছেন, সিএমএসডি তাদের কোনোভাবেই তাদেরকে কার্যাদেশ প্রদান করেন নাই। দেশে যেহেতু ব্যাপক হারে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিক সংক্রমণ শুরু হয়েছে, তাই ঘরে থাকার বিকল্প নেই বলে আবারও সতর্ক করা হয় বুলেটিনে। চকর মালিথা, চ্যানেল আই।